মুখ্যমন্ত্রীর আন এক অভিলাষী আসনি হয়েছে নিযুত মইনা। আর আজি মুখ্যমন্ত্রীগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পিছতে প্রতিটি সমষ্টিতে এটা দেখা পাওয়া গেছে বিদ্যালয় ছাত্র ছাত্রী সকলের মাজত ছাত্রী সকলের মাজত এই নিযুত মইনা আসনি সামৰি লোৱা হ'ব। আৰু শোণিতপুৰ জিলাৰ সর্বমুঠ 5155 ছাত্রীয়ে লাভ কৰিব এই নিযুত মইনাৰ আসনি। আৰু আজিৰ দিনটোত ঢেকিয়াজুলি সমষ্টিৰ বাবে ভূতপৰা ষ্টেডিয়ামত, ঠিক সেইদৰে বৰচলা সমষ্টিৰ বাবে প্ৰজাপতি উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় আৰু চন্দ্ৰনাথ শৰ্মা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত নিযুত মইনা আসনি এই যে মুখ্যমন্ত্রী শুভারম্ভ করার পিছন অনুষ্ঠান সেয়া অনুষ্ঠিত হওয়ার সমান্তরালক তেজপুরত দরং মহাবিদ্যালয়, ঠিক সেইদরে রঙাপুরাত রঙাপুরা মহাবিদ্যালয় আর নদর সমষ্টির ত্যাগবীর হেমচন্দ্র বড়ো মহাবিদ্যালয় আর নেভিল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সাইদুয়াত অনুষ্ঠিত হয়েছে। আর আমি দেখাইছো তেজপুরের বা পরিবেশ বিপিন পাল দাস শুৱনি যে প্রেক্ষাগৃহ, সেই প্রেক্ষাগৃহত এই মুহূর্তে এই কার্যসূচী অব্যাহত আছে। মানে পুনতে ছাত্রী সকলের অনুভব জানিবলৈ বিচাৰিম, কি কবা আজি নিযুত মইনা যে আসনি তোমালক লৈ মুখ্যমন্ত্রীর এক নতুন অভিলাষী আছে? কবলে নাই দিছে, যেতিয়া ভালে লাগিছে, সবরে সহায় হয়েছে, যোনে যোনে পড়িব নোৱাৰে সিহঁতেও এতিয়া পাৰিব, একো চিন্তা না থাকিব মাক বাপেকর বিভিন্ন ছাত্রী আছে, আমি প্রতিক্রিয়া লোবলৈ চেষ্টা করিম। কিন্তু দেখা পোৱা গৈছে দরিদ্র একাংশ ছাত্রী আর্থিক দুরবস্থার বাবে বিদ্যালয় যাব নোৱাৰে, শিক্ষা গ্রহণ করব না, যার ফলত বাল্য বিবাহের দরে ঘটনাও সংঘটিত হয়ে আছে। সে প্রতিরোধ করার স্বার্থতে মুখ্যমন্ত্রীগুলি এক অভিলাষী আসনি তোমালোক অধ্যয়নের বাবে টাকা পয়সা সহায় করবো আর্থিকভাবে, কি কবা? ধন্যবাদ জানাইছো। আর আমি পরিবেশটা দেখাইছো দরং মহাবিদ্যালয়ত এই যে কার্যসূচী সেয়া অনুষ্ঠিত হয়েছে এই মুহূর্ত। আর দেখা পাওয়া গেছে আজির দিন 5155 ছাত্রীয়ে লাভ করব এই সেবা। মানে জেলা আয়ুক্ত অঙ্কুর ভরাটি আছে, তখন ওসব বিচার সর্বমুঠ জেলাখনের কিমান করে আমার জেলার 5000 অধিক ছাত্রীয়ে এই নিযুত মইনা আসনির অধীনত সুবিধা লাভ করব। ইয়ার ভিতর হায়ার সেকেন্ডারি লেভেলত প্রায় 3000 আর গ্রেজুয়েশন লেভেলত প্রায় 2000 এইবার। আর এইবার প্রথমবারের কারণে চেক হিসাবে দিয়া হয়েছে, আর ইয়ার পিছর ইনস্টলমেন্টের একাউন্টত এই ধন রাখি সোমাব। আমার 5টা বিধানসভা সমষ্টিতে এই ধরনের অনুষ্ঠান হয়ে আছে। আমি এতিয়া তেজপুর বিধানসভা সমষ্টি আজি দরং কলেজত আমি উপস্থিত আছো, বাকি মাননীয় বিধায়ক সকল নিজের নিজের সমষ্টিত এইদরে একো একোটা শিক্ষানুষ্ঠানত উপস্থিত আছে, তার লগতে আমার অতিরিক্ত আয়ুক্ত আর আন বিষয়াসক উপস্থিত আছে। মানে বিধায়ক কাছে আহিব বিচাৰিছো, এই আসনি শুভারম্ভ দিনটো আপনি তেজপুর মহাবিদ্যালয়ত উপস্থিত আছিল, আর আজি যেহেতু এইটো আমার ছাত্রী সকল সবলীকরণ করার আসনি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বর সপন, আজি সপন পরিণত সার্থক হয়েছে, দৃশকত পরিণত হয়েছে। আজি সমগ্র হায়ার সেকেন্ডারি লেভেলত, ডিগ্রি লেভেলত আর মাস্টার্স লেভেলত যখন ছালিয়ে নাম ভর্তি করেছে তখন সকলে এই সাহায্য সুবিধা পাব। 1000 হায়ার সেকেন্ডারি, 1250 হায়ার সেকেন্ডারি আর ডিগ্রি আর 2500 মাস্টার্স ডিগ্রির কারণে, বিএডর কারণে আমি আশা রাখিছো এই ধন যিখিনি পাব এই ছোৱালীখিনিয়ে এই ছাত্রীখিনিয়ে যাতে ভবিষ্যতে অসমৰ একো একোজন সুযোগ্য ছাত্রী হিসাবে, সুযোগ্য নারী হিসাবে, সুযোগ্য মহিলা হিসাবে নিজকে পরিচয় দিব পারে, এইখিনিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিচারিছে, যার কারণে এই ছোৱালীখিনিক এই ছাত্রীখিনিক মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই সামান্য সাহায্যের যোগেদি তেখেতক উদগনি জনাবর কারণে এই অনুষ্ঠানটি করেছে। এটাই হয়েছে নিযুত মইনা। ধন্যবাদ জানাইছো। আর আমি সামগ্রিকভাবে পরিবেশ দেখাইছো, আর এনেদরে দরং মহাবিদ্যালয় তেজপুর বিধানসভা সমষ্টির বাবে অনুষ্ঠিত হয়েছে। আর ঠিক একদরে 5টা সমষ্টিতে শোণিতপুর জেলার ভিন্ন ভিন্ন শিক্ষানুষ্ঠানত এই
অনুষ্ঠান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। আর এই মুহূর্তে যেহেতু মুখ্যমন্ত্রীগুলি আনুষ্ঠানিকভাবে এই আসনি শুভারম্ভ করেছে আর সমান্তরালভাবে দেখা পাওয়া গেছে তেজপুরতো এনেদরে দরং মহাবিদ্যালয় যে নিযুত মইনা আসনি সেই আসনে উপস্থিত আছে জেলা প্রশাসনের বিষয়ববীয়া বিধায়ক আর গরিষ্ঠ সংখ্যক যখন ছাত্রী যখন এই নিযুত এই আসনি লাভ করব সেই ছাত্রী সকল উপস্থিত থাকা পরিলক্ষিত হয়েছে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।